রেশনে রেশনে মন্ডলের নেতারা বসে থাকে, কোন কাস্টমার পাবে কোন কাস্টমার পাবে না। আজকে খবরে 2018 বিশ্বনিশমি হাসেও কেরং রাইজা ক্রিকা উপাগ্রা খর আগুইনি মেলার মাতো বানিয়া খ্লাই দেয় পথার জাপনি পাতি মগব নাই মথার বোঝা হসিমি নাইব মশা খ্লাই মাজা একশি বদল খ্লাইও হেনে অত মথনারি সিমি চেঙ্গি এবার অত সময় সিমি চেঙ্গে একশি বদলনি সামং তাংলাই রক চপ্রব জাপনি তাই নকনক চপ্রব জাপনি আরব নাইমথাং নাইকলে রক মংসা ইয়াপি নাহিয়া ফিয়া বা আরব বরগনি মংসা চায়া করে বরণচি নাইকলি তংলাই বরণচি সাব অবহেন কংসাকা একশি বদলনি আগরতর সালতাং হাঙ্কর কমিটির তাংফাং অমর চক্রবর্তী ককৃশাল এক দেশ এক নির্বাচন প্রস্তাব বিল তো ভবন রসাবই নারানি খুবই কাইবরি সামন বস্কা তনি হই কাশা খাদ এবং সামুতা ইয়াগন হাকা ইয়াকশি বদল সিপিআইএম দিচ্ছে নাও চার দফা দাবিতে সারা দেশের কর্মসূচির অঙ্গ হিসাবে দিকে দিকে এই কর্মসূচি পালন করুন। এনকাল আউট জিনা বাউট রাজ্যের আইনের শাসন কোথায়? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। খুনুমখা ত্রিপুরা হাস্তিনি যত লুকু রওনন ধনতেরাস তাই দিওয়ালি নি খাকা হাম তাই চিবাইয়া ফারো ধনতেরাস তাই দিওয়ালি নি বাবরি শুয়ান কমাদ অফার চিগি রিজাগমেন 22 অক্টোবর নিশিমি 2 নভেম্বর জারাও রাংচা তাই ডায়মন্ড নি বাইনাও রিজাগ নাই দান বিদান অফার তাই কটল খুলাই চেং জাগ নাই ডায়মন্ড নি এক্সিবিশন অ ধনতেরাস স্বর্ণ কমল জুয়েলার্স নি ইঙ্গই বাম্পার লাকি ড্র ওয়ান লেগ রাং মারি নি ডায়মন্ড নি নেকলেস আপনি লগি মেগা লাকি ড্র তাই ডেলি লাকি ড্র বো তাই যত মানি পাইমানি লগিও রাংচাং নি পুইসা লগিও কচাম রাংচাং নো সেলাইয়ে কতাল হলমার গনাং কান মানে পাইনানি শেপ কাহাম তাই ধনতেরাস নরক যত নি নুখুং চিংসা জাংথুং যত ন দিওয়ালি তাই ধনতেরাস নি খা কাহাম ইয়াফারু হামবাই রাজ্যের খবরের কাগজগুলো দেখুন তো, যে খবরের কাগজগুলো লাল ঝান্ডাকে না বকে জল গ্রহণ করেন না তারাও আজকে প্রশ্ন তুলছে আগরতলায় আইনের শাসন নেই। আমি উদাহরণ দিয়ে বলবো না, সকালবেলা ঘর থেকে বেরোলে রাত্রে বাড়িতে না যাওয়া পর্যন্ত ঘরের মা বাবা নিশ্চিত আপনি ঘরে ফিরবেন কি ফিরবেন না। আগরতলা শহরের বুকে ব্যবসায়ী খুন হয়ে গেলেন, পুলিশরা দেখছে দাঁড়িয়ে, না আমি পুলিশের বিরুদ্ধে না, আজকে পুলিশ আমাদের পাহারা দিচ্ছে আমাদের এই কর্মসূচিতে, তাদের বিরুদ্ধে না, আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দিয়ে স্যার, আমাদের রাজ্যের পুলিশ বাহিনী এরকম ছিল না, তাদেরকে যারা নিয়ন্ত্রণ করছে দোষ হচ্ছে তাদের স্বরাষ্ট্র দপ্তরের, স্বরাষ্ট্র দপ্তর তাদেরকে অকর্মণ্য করে রেখেছে। আমরা ওই 18 সাল থেকে বলছি রাজ্যের মধ্যে পুলিশ ভূমিকা গ্রহণ করছে না, পুলিশের সামনে আগুন লাগিয়ে দিচ্ছে, পুলিশের সামনে বাড়ি আক্রমণ হচ্ছে। এখানে আছেন অনেক বন্ধু আমার কথা শুনছেন, তাদের বাড়ি কয়েকবার আক্রান্ত হতে হয়েছে। টমটম চালায় সিপিএম করলে আক্রমণ, অটো চালায় সিপিএম করলে লাইন আউট, গাড়ি চালায় সিপিএম করলে বের করে দিচ্ছে। আমাদের রাজ্যে চলছে, কেউ কেউ মনে করেছিল এটা বোধ হয় সিপিআইএম এর উপর আক্রমণ, এটা বোধ হয় লাল ঝান্ডার উপর আক্রমণ, আমি কিছু বলবো না। আর এখন লাল ঝান্ডার উপর আক্রমণ না, এখন বিজেপির বুথ সভাপতি মাইকের সামনে মিডিয়ার সামনে এসে বলছেন আমি নিরাপদ না, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করার জন্য আমাদের বর্দোয়ালি বিধানসভায় 21 নম্বর বুথে বুথ সভাপতির দায়িত্ব পালন করেছি, বিজেপির জন্য জীবন দিয়েছি, আর বিজেপির গুন্ডারা আজকে পিস্তল নিয়ে আমাকে হামলা করছে, এটাই হয়। আমরা আইনের শাসন চাইছি, আমরা লাল ঝান্ডাকে বাঁচাতে আমরা দাবি করছি না, আমরা আইনের শাসন চাইছি। যে আইনের শাসনে একজন যুবতী যদি ধর্ষিত হয়, বিজেপি হোক লাল ঝান্ডা হোক কংগ্রেস হোক, আসামি যাতে গ্রেপ্তার হয়, আসামি গ্রেপ্তার হয় না। উদয়পুরে একজন শিক্ষক পিটিএম এর ভালো আসামি খালাস পেয়ে গেছে, আসামি খালাস, আসামি এখন মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, লজ্জায় ঘৃণায় মাথা হেড হয়ে যায় না। অন্যায় কে করেছে, অন্যায় কে করলো, এটা বিচার হলে কোর্টে বিজেপির নেতারা একজন শিক্ষককে পিটিএ মেরে ফেললো, মানবেন আপনি? মানবে? আমি জিজ্ঞেস করি কি চলছে আমাদের গোটা রাজ্যে। আমি উদাহরণ দেব না, আপনাদের বলেছিলাম খবরের কাগজ পড়েন, আপনারা টিভি দেখেন রেডিও শুনেন সব আপনাদের চোখের সামনে। আমাদের এখান থেকে ক কিলোমিটার, 15-20 কিলোমিটার বিশাল
দুই নেতার লড়াই, বিজেপি দলের দুই নেতার লড়াই, পিডাব্লিউডি অফিস, জলসম্পদ দপ্তরের অফিস বিশ্রামগঞ্জে স্থানান্তর করে দিতে হয়েছে। ওখানে যারা চাকরি করে তারা বলছে আমরা জীবন নিয়ে অফিসে যেতে পারবো কিনা সেই সন্দেহ তৈরি হয়েছে। দুই নেতার লড়াই বিশাল করে প্রতিদিন বুম করছে, তা নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, আইনের শাসন। আমি জিজ্ঞেস করি এই যে পরিবেশ, এই পরিস্থিতি, এই পরিস্থিতির বিরুদ্ধে আমরা লড়াই করছি, কথা বলছি, আমরা মঞ্চগুনি বাজারে আজকে সকালবেলা দাঁড়িয়েছি আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য। আমরা বিশ্বাস করি মানুষ হচ্ছে শেষ কথা, রবীন্দ্রনাথের ওই কথাকে আমরা সম্মান দেই, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। মানুষই কিন্তু প্রতিবাদ গড়ে তোলে, মানুষই কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। পশ্চিমবাংলায় দেখছেন না লাখো লাখো মানুষ আজকে রাস্তায়? আমাদের রাজ্যেও কিন্তু মানুষই সালে বামপন সরকার তৈরি করেছিল, মানুষই 1993 সালে আমাদের রাজ্যে জোরজমানার পরিবর্তন করে বামপনকে ফিরিয়ে এনেছিল, মানুষই কিন্তু আবার সিদ্ধান্ত নেবে। তাই আমরা মানুষের কাছে আবেদন করতে চাইছি, রাজ্যে যে আজকে অরাজক পরিস্থিতি, রাজ্যে যে আজকে হঠকারী পরিস্থিতি, রাজ্যের মধ্যে আজকে যে আইনের শাসন নেই, থানায় গেলে মামলা করা যায় না, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নিজের জীবনের অভিজ্ঞতা, মামলা করতে গেলে পুলিশ সাহেব বলছে মণ্ডলের পারমিশন লাগবে। নতুন শব্দ তৈরি হয়েছে মণ্ডল, এই মঞ্চগুনি বাজার বিশ্বাস করবেন কিনা জানি না কমিটি তৈরি হয়। আমি তো এই এলাকায় ছোটকাল থেকে বড় হয়েছি, অরুণ সিনহা আছেন, আমাদের এখানে অনেক অভিভাবকরা আছেন। মঞ্চগুনি বাজারের বাজবাজারের কমিটি তৈরি করার ক্ষেত্রে কোনোদিন আমরা হস্তক্ষেপ করিনি, মঞ্চগুনি বাজারের কমিটি তৈরি করার ক্ষেত্রে কোনোদিন আমরা হস্তক্ষেপ করিনি, ওবিসি ক্লাবের কমিটি তৈরি করার ক্ষেত্রে কোনোদিন হস্তক্ষেপ করিনি, অঙ্গ সঞ্চালিত ক্লাবের কমিটি তৈরি করার ক্ষেত্রে কোনোদিন হস্তক্ষেপ করিনি, মন্ডলের কমিটি তৈরি করার ক্ষেত্রে কোনোদিন আমরা হস্তক্ষেপ করিনি। পাড়ার মানুষ মিলে ক্লাব কমিটি তৈরি করেছে, পাড়ার মানুষ মিলে কংগ্রেসের সভাপতি, সিপিআইএম এর সম্পাদক, বিজেপির কেসিয়ার, ক্লাবগুলো পরিচালিত হতো, ক্লাবের মধ্যে কোনো পতাকা লাগাতাম না আমরা, ক্লাবের সামনে লাল ঝান্ডা লাগালে আমরা ভাড়া দিতাম, এই ছিল ক্লাব সংস্কৃতি, বাজারের সংস্কৃতি। আর আজকে বাজারের সংস্কৃতি জিজ্ঞেস করে দেখুন, মঞ্চগুনি বাজারের সম্পাদকের নাম মণ্ডল থেকে অনুমোদিত হতে হবে, মঞ্চগুনি বাজারের ব্যবসায়ীরা সম্পাদক ঠিক করতে পারবেন না, ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট কে হবে ক্লাব ঠিক করতে পারবে না, মণ্ডল থেকে অনুমোদন নিতে হবে, অঙ্গ সঞ্চালনের ক্লাবের সেক্রেটারি কে হবে মণ্ডল থেকে অনুমোদন নিতে হবে। আপনাদের লেগ পার কোন ক্লাবের বিরুদ্ধে না, সব ক্লাবে আমার যাতায়াত আছে, এবারে দুর্গা উৎসবে সবগুলো ক্লাবে যাওয়ার চেষ্টা করেছি, কি চলছে আমাদের ক্লাবগুলোতে, নৈরাজ্য নৈরাজ্য চলছে ক্লাবগুলোতে, সভাপতি সম্পাদক পাড়ার মানুষ ঠিক করতে পারেন না। মঞ্চগুনি বাজারে কীর্তনের আসর বসে যে হরিনাম সংকীর্তন, এই কীর্তনের আসন কমিটি পর্যন্ত মণ্ডল থেকে স্যাংশন করে আনতে হয়, বাজারের সিনিয়র ব্যবসায়ী ওই কীর্তনের দায়িত্ব পাবেন না, কীর্তনের দায়িত্ব মণ্ডল থেকে অনুমোদন করিয়ে আনতে হবে। নতুন সংস্কৃতি তৈরি হয়েছে মণ্ডল রাজ, এই কারণে আমরা বলছি রাজ্যে আইনের শাসন নেই, মণ্ডলে বিচার হয় থানায় না, ভিডিওর কাছে।